অভ্যর্থনা কমিটির পক্ষে রঞ্জন চক্রবর্তী। মিন্টালা সদ করো সদ করো হবে না তো ব্যর্থ UIFI রাজ্য কমিটির সদস্য কমরেড ওয়াজেদ হোসেন। রাজ্য কমিটির সদস্য কমরেড চন্দন বসু। রাজ্য কমিটির সদস্য কমরেড পৌলবী মজুমদার। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড গৌতম দাস। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড কৃপা দা। শহীদ স্মরণে অপর মরণে রক্ত নিয়ে নিষেধ করো সত করো সত করো শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড বিকাশ ভট্টাচার্য। অভ্যর্থনা সমিতির পক্ষে কমরেড অজয় সরকার। শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিয়ে সৎ করো সৎ করো সৎ করো অমর শহীদ লাও মনের লাখো লাখো লাল সালাম লাল সালাম লাল সালাম অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড ইন্দ্রজিৎ দাস। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড জয় ঘোষাল। শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিরীশন করো সত করো সত করো শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। অমর শহীদ তোমাদের জানাই লাখো লাখো লাল সালাম। অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড গৌর দাস। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শুভদীপ বসু। অমর শহীদ লাও মদের লাখো লাখো লাল সালাম লাল সালাম লাল সালাম অভ্যর্থনা কমিটির পক্ষে কোষাধ্যক্ষ কমরেড চন্দন পাল। শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। অমর শহীদ লহো মদের লাখো লাখো লাল সালাম লাল সালাম লাল সালাম অভ্যর্থনা কমিটির পক্ষে কমরেড সঞ্জয় ভট্টাচার্য। শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রত্নদীপ ভট্টাচার্য। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জয়ন্ত বসু। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈনিক সুর। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রাম কুমার শুক্লা। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শোভন মুখার্জি। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পলাশ গুহ। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শ্রেয়া জয়সওয়াল। অমর শহীদ লহো মদের লাখো লাখো লাল সালাম। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ ঝা। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শ্রীজিৎ গোস্বামী। অমর শহীদ লহো মদের লাখো লাখো লাল সালাম লাল সালাম লাল সালাম সাথী মদের বন্ধু মদের লহো মদের লাল সালাম লাল সালাম লাল সালাম। অভ্যর্থনা সমিতির সাথে যুক্ত বাকি যে সকল নেতৃত্ব সংগঠকরা আছেন, আমাদের জেলা কমিটির সদস্য যারা আছেন এবং ডেলিগেট যারা উপস্থিত হয়েছেন এখানে, তারা প্রত্যেকে একে একে এখানে শ্রদ্ধা অর্পণ করে সম্মেলন কক্ষে ঢুকে যাবেন। আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি, আমাদের অত্যন্ত দ্রুততার সাথে সম্মেলনের কাজ শুরু করতে হবে।